জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে চলছে ব্রিফিং। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকে জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে আমাদের চাঁদ দেখা সম্পর্কে ঘোষণা আসবে। তার আগে বলতে চাই, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে তার নিয়ন্ত্রণাধীন
আমাদের জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষে আমি মোহাম্মদ ফরিদুল হক খান দুলাল, মন্ত্রী ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং আমরা যারা এই কমিটিতে আছি তাদের নাম না বললে অন্তত তার যার যার আপনার পদবি যেটা আছে সেটাকে আমি বলতে চাচ্ছি আপনাদের সামনে। আমাদের ধর্ম মন্ত্রণালয়ের সম্মানিত সচিব যেন কাজী এনামুল হাসান এনডিসি সাহেব উপস্থিত আছেন, অতিরিক্ত সচিব না এখানে উপস্থিত আছেন আমাদের কাফিলউদ্দিন সালেহীন সাহেব, আমাদের বোর্ড অফ গভর্নর্সের গভর্নর এবং এই দেখা চাঁদ দেখা কমিটির সদস্য, এখানে অতিরিক্ত সচিব তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, প্রধান তথ্য কর্মকর্তা তথ্য অধিদপ্তর, অতিরিক্ত সচিব ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক, অতিরিক্ত সচিব ইসলামিক ফাউন্ডেশন ওয়াকফ বাংলাদেশ ওয়াকফ প্রশাসন ঢাকা, পরিচালক বাংলাদেশ টেলিভিশন, পরিচালক বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূরঅনুধাবন প্রতিষ্ঠান, যুগ্ম সচিব মন্ত্রিপরিষদ বিভাগ, পরিচালক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, অতিরিক্ত জেলা প্রশাসন, জেলা প্রশাসকের পক্ষে ঢাকা, অধ্যক্ষ সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকা, খতিব বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, খতিব লালবাগ শাহী জামে মসজিদ, খতিব চকবাজার শাহী জামে মসজিদ, সিনিয়র পেশ ইমাম বাইতুল মুকাররম জাতীয় মসজিদ এবং অনুপস্থিত আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একজন হয়তো আসেননি। আমাদের সবার সমন্বয়ে এই জাতীয় কমিটি মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করছি। আপনাদের কাছে দোয়া চাই, আমাদের যে সমস্ত কাজ নিয়োজিত আমরা রয়েছি প্রত্যেকটা কাজ যেন সুন্দর সুষ্ঠুভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে করার তৌফিক দান করেন এবং আপনাদের সবার কাছে দোয়া চাই। আমি এখন সোজা আজকের আমাদের যে চাঁদ দেখা কমিটির যে ঘোষণাপত্র সেটা আমি পাঠ করে শোনাতে চাচ্ছি। বিসমিল্লাহ রহমান রহিম। 1443 হিজরি সালের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার ঘোষণাপত্র। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় 1443 হিজরি সালের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে অর্ধ 29 রমজান 1443 হিজরি, 18 বৈশাখ 1429 বঙ্গাব্দ, 1 মে 2022 খ্রিস্টাব্দ রবিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এমত অবস্থায় আগামী 19 বৈশাখ 1429 বঙ্গাব্দ, 2 মে 2022 খ্রিস্টাব্দ সোমবার রমজান মাস 30 দিন পূর্ণ হবে। 20 বৈশাখ 1429 বঙ্গাব্দ, 3 মে 2022 খ্রিস্টাব্দ মঙ্গলবার থেকে 1443 হিজরি সালের পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে। প্রেক্ষিতে পহেলা শাওয়াল 1443 হিজরি, 20 বৈশাখ 1429 বঙ্গাব্দ, 3 মে 2022 খ্রিস্টাব্দ মঙ্গলবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমি দেশবাসীকে জানাই, জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ব্রিফ করছিলেন ধর্ম প্রতিমন্ত্রী।